তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় রাগিনি বলে, আমি মনে হয় ছেলেটাকে মানুষ করতে পারলাম না, মানুষটাকে আমি কথা দিয়েছিলাম ছোট, অভিষেককে আমি কখনো তো অন্যের ছেলে মনে করিনি। কাকিমা বলে, দিদি সেই ছোট শিশু অভিষেককে দাদা নিয়ে এসেছিল, দাদার বন্ধু ছিল অভিষেকের বাবা। ততক্ষণে সৌমিলি সব কিছু গুছিয়ে নিচ্ছে দেখে তার থেকে দুটো দিন সময় চায় অভিষেক, কিন্তু সৌমিলি বেরিয়ে পড়ে। তুতে বলে, গিন্নিমা আমার মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন, কিন্তু আমাকে একবার বিশ্বাস করে বলুন, আমি কাউকে কিছু বলবো না। ঠিক সেই সময় সবার সামনেই সৌমিলি বলে, আমি আর এ বাড়িতে থাকবো না, ও আমার বিশ্বাস ভেঙেছে, রাগিনীর কথাও শুনল না। কাকিমা শান্ত হতে বলল সৌমিলিকে। তুতে বলে, একজনের জন্য তুমি চলে যাবে? তুতেকে ধাক্কা দিয়ে বেরিয়ে পড়ে সৌমিলি। ওদিকে রঙন কিন্তু অভিষেককে নিয়ে ভাবতে ভাবতে তার রুমে এসে দেখে মেঝেতে পড়ে আছে অভিষেক। ওদিকে রশন কিন্তু সৌমিলিকে বলে, তুইও তো অভিষেককে অনেক মিথ্যে বলেছিস, তাছাড়া তুই এভাবে চলে গেলে তুলতে যাবে লাহিড়ি বাড়ির মালিকিন। ফিরে আসে সৌমিলি, ডাক্তারও চলে আসে, পাশে বসে কাঁদতে থাকে সৌমিলি। ডাক্তার বলে, আমি আসতে একটু দেরি হলে সমস্যা হয়ে যেত। রশন বলে, মন্দির আন্টি অভিষেক ঘুমের ওষুধ খেয়েছিল, মন্দিরের বিষয়ে ভাবতে থাকে তুতে, কেন তিনি এতটা ভেঙে পড়েছেন। ডাক্তার বলে, পুলিশকে একবার খবর দিন, কারণ ও সুইসাইড করতে চেয়েছিল, যাদের জন্য এই অবস্থা তাদেরকে পুলিশের হাতে তুলে দিন। মন্দিরা বলে, আপনি পুলিশ ডাকুন, তুতেকে আমি পুলিশের হাতে তুলে দিতে হবে। আর রাগিনীকেও বলছি, এই বাইরের মেয়েটাকে তুই প্রশ্রয় দিয়ে এইটা করলি। তুতে বলে, ম্যাডাম আপনি এমন সব কথা বলছেন যেন আপনি দাদার মা, গিন্নিমা কেউ না। মন্দিরা বলে, হ্যাঁ আমি ওর মা। রঙনও তুতেকে বলে, দাদাভাই মরে গেলে কি আপনি খুশি হবেন, তাই তো? তুতে বলে, আমাকে দোষী আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে উনি নোট করছে। রঙন বলে, আর একটা কথাও বলবে না। অভিষেক মনে মনে বলে, কি ব্যাপার তুতে, কেমন দিলাম, এভাবেই আমি তোমাকে সবার কাছে অপরাধী বানাবো, তাহলে কি তুতে প্রমাণ করতে পারবে অভিষেক সুইসাইডের নাটক করেছিল? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।